কি ব্যাপার রামলাল বাবু কেমন চলছে আরে উড়ি প্রসাদ শর্মা জি যে অনেক দিন পরে আসলেন আসেন বসুন বসুন এই তো বসুন বসুন যা হোক দিনকাল কেমন চলছে শর্মা বাবু যা দিনকাল পড়েছে চারিদিকে এই লকডাউনের জন্য দোকানপাট সব বন্ধ ব্যবসা টাবসা সব বন্ধ হয়ে গেছে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে মাথা ঠাকুর করবেন তো যা হোক যা দিনকাল পড়েছে সংসারে বৃদ্ধ বাবা মা আছে আমার আবার সাতটা ছেলে মেয়ে এই মাস গেলে বাবা মার ওষুধপত্র খরচা তারপরে ছেলে মেয়ের এই পড়াশোনা এই নানা রকম টাকা পয়সা খরচা আর সত্যি কথা বলতে জানেন শর্মাবাবু আজকাল না এই মানুষেরা করোনা ভাইরাসের জন্য সেলুনে আসতে চাইছে না তার কারণ কখন কি হয়ে যায় নিজেরাই বাড়িতে চুল শেভ করে নিচ্ছে দাড়ি কেটে নিচ্ছে এই সারাদিন দোকান খুলে বসে থাকি কখন একটা খরিদ্দার আসবে বুঝতে পারছেন তো সেই অপেক্ষায় বসে থাকি এবার শর্মাবাবু আপনি আসলেন এটাই হচ্ছে আনন্দের বিষয় আর দিনকাল যা ঘটছে তার মধ্যে মানুষের যা চিন্তাধারা শর্মাবাবু বুঝলেন এই আমাদের গ্রামে ও যে মন্টুবাবু ছিল না আরে বলবেন না মানুষ যে কিরকম হয়ে গিয়েছে সেই মন্টুবাবু মাস্টার উনার সুন্দরী বউ ছিল তো বুড়ো বয়সেতে উনি বিয়ে করেছেন বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তো বিয়ে করার পরে ওই যে আমাদের গ্রামে বংশী ফুচকা বাসে না আরে ওই বংশী সেই মন্টু মাস্টারের বউকে নিয়ে চম্পট পালিয়ে গিয়েছে বলবেন না সে কি কেলেঙ্কারি এই অভাবের দিনে মানুষের মনে এইসব চিন্তাধারা কি করে আসে বলুন তো যা হোক তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা শুনলাম এই এলাকায় নাকি এখন ইদানিং চোর ডাকাতি হচ্ছে খুব একটা ও চোর ডাকাত হ্যাঁ চোর ডাকাত হচ্ছে ওই যে আমাদের গ্রামে ওই যে একে চেনেন না বাবু গোলদার হ্যাঁ বাবু গোলদার মানে ওদের সংসারে এত অভাব সেই ছেলে চুরি চামারি করে বাপের হোক যেভাবে হোক একটা ওই কি বলে দামি ফোন আইফোন 12 না কি ও কিনেছে জানেন কেনার পর যখন আসছিল পাড়ার মধ্যে আস্তে আস্তে কিছু অচেনা বকাটু ছেলে রীতিমতো ওকে ধরে ফেলে বুঝলেন ধরে ফেলার পরে চারজন মিলে চারদিক দিয়ে ধরেছে ধরার পরে বাস ধানের বস্তা মাথায় দিয়ে আলো করে মুড়িয়ে যা ছিল ফন্টন কেড়ে লোকটাকে চেরে পাশের জঙ্গলে একদম গর্তে জলের মধ্যে ফেলে দিয়েছে তো বলছি স্যানিটাইজারে কোনো দোষ নেই তো না কোনো অ্যালার্জি টালার্জি নেই তো না আচ্ছা যাই হোক তারপরে কি হলো সেই ছেলেটাকে তো জলে রীতিমতো ফেলে দিল আনন্দের কথা হচ্ছে যে ছেলেটা সাঁতার জানতো তো ওই সাঁতার নড়বেন না তো সাঁতার জানতো সেই সাঁতার জানার কারণে ছেলেটা প্রাণে বেঁচে গেল বুঝলেন তো একটু আমার ঠান্ডা লাগছে আমি একটু শরীরটা ঠিক নাই আমি একটু জ্যাকেটটা পরে নিই নাকি ঠিক আছে ঠান্ডা লাগছে সত্যি কথা বলতে শর্মাবাবু শর্মাবাবু একটু বাম লাগিয়ে দেবো আচ্ছা তো যা হোক এই জীবনে শর্মাবাবু সত্যি কথা বলতে আর বেঁচে থাকার ইচ্ছা না বুঝলেন এই সংসার জীবন করে এই বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সংসার জীবনে আর ভালো লাগছে না মনে হচ্ছে যে মরে গেলেই বাঁচি বুঝলেন শর্মাবাবু আর বেঁচে থাকার ইচ্ছা নাই সংসারে এই বউয়ের জ্বালা ছেলে মেয়ের জ্বালা এই বৃদ্ধ বাবা মার ওষুধপত্র খরচা টাকা পয়সা জোগাল করা আর বেঁচে থাকার ইচ্ছা নাই সত্যি কথা তার মধ্যে আবার একটা গল্প শুনেছেন
আচ্ছা যে স্কুল তো বন্ধ হ্যাঁ এখন নাকি কি বলে ইন্টারনেটে নাকি সে নাকি ক্লাস হয় বুঝতে পারছেন তো এই ক্লাস করতে গেলে সে মেয়েকে আবার 4G ফোন কিনে দিতে হবে ছেলেকে 4G ফোন কিনে দিতে হবে এত টাকা পয়সা কোথায় পাবো এই সংসার চলে না তার মধ্যে ছেলে মেয়ের পড়াশোনা খরচা নাই তার মধ্যে ফোন কিনে দিতে হবে মরে গেলেই বাঁচি মরে গেলেই মনে হচ্ছে সুখ পাবো বলেন আপনি বলেন আমি কি করি আপনার কাছে আপনি তো একজন মান্যগণ্য সাধু বাবা টাইপের ভক্ত আমরা যে বেঁচে থাকার জন্য কি করব আমরা নিজেরাই জানি না কি আর করার রামলাল বাবু এই হচ্ছে জড়জগৎ দুঃখালয় এই জন্যই এখানে সুখ খুঁজে পাওয়া যাবে না আমরা এই জড়জগতে এসেছি দুঃখ পাওয়ার জন্য কষ্ট পাওয়ার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন আমাদের সকলকে পাঠিয়েছেন এখানে আমরা আমাদের কৃতকর্মের শাস্তি এখানে ভোগ করছি তাই এই এটা নিয়ে মানিয়ে চলতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবানের ভক্তি করা ছাড়া আর কোনো উপায় নেই ভগবানের ভক্তি করতে এই একমাত্র সার ভগবানের শরণাগত হওয়া এবং ধর্মের জীবনযাপন করা ধর্মপূর্ণভাবে আর অল্পে সন্তুষ্ট থাকা এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত তাই ভক্তি ছাড়া কোনো গতি নেই এই জগতে একমাত্র ভগবানই আমাদের রক্ষা করতে পারেন এই সমূহ সংকট এই সমস্ত ভীষণ ঘোর বিপদ থেকে দেখেন সোনা বাবু আপনাকে আপনি একজন গুণীমানী ব্যক্তি শিক্ষিত মানুষ আপনাকে সম্মান করি কিন্তু এসব ভগবান টগবান আমাকে বলবেন না এসব ভগবান টগবান আমি বিশ্বাস করি না তার কারণ কি জানেন আমার বউকে তো চেনেন গায়ত্রী দেবী দাসীকে তো চেনেন ও ভগবান ভগবান করে আমার সয় সম্পত্তি বাড়িঘর সব শেষ করেছে শুধু ভিটে বাড়িটুক আছে বাবা মাকে নিয়ে বেঁচে আছি এসব ভগবান টগবান কিছু নেই এসব ভোকাস এসব মানুষের ভাউতাবাজি এইসব কথাবার্তা আপনি আমাকে বলবেন না তার কারণ কি জানেন যদি ভগবান থাকতো তাহলে আমি কেন কষ্ট পাবো এই পৃথিবীর মানুষ কেন খেতে পাচ্ছে না কেন পড়তে পাচ্ছে না কত কত দুঃখ কর আমরা কষ্ট হয়ে মরছি আর ভগবান তো বেশ মজা নিচ্ছে ভগবান কোথায় যদি ভগবান থাকতো তাহলে আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কেন থাকতো আমাদের গ্রামে কত লোক বড় লোক হই আমরা তো বড় লোক নই কেন ভগবান থাকলে পরে তো ভগবান দেখতে পেতো বাবার পাঁচটা ছেলে থাকে বাবা সব ছেলেকে সমানভাবে দেখে তাহলে ভগবান কি আমাদের দেখেছে তাহলে আপনি ভগবান ভগবান কেন করছেন ভগবান কোথায় তাহলে আপনি ভগবানে মানেন না না ভগবান বিশ্বাস করেন না না একই কথা আপনি ভগবানের জায়গায় আছেন ভগবানের দেশে রাজ্যে আছেন ভগবানকে মানেন না আপনি না সব বিশ্বাস করেন কি আর করা কি আর করা যেতে পারে ঠিক আছে তাহলে উঠি আজকে চলি আজকে তা কত টাকা হলো আপনার আপনি আমাকে 50 টাকা দেবেন ঠিক আছে ও আপনার এই সুন্দর টুপিটা হ্যাঁ এই নিন ঠিক আছে ঠিক আছে তাহলে আবার আসবেন ঠিক আছে রামলাল বাবু হ্যাঁ বলেন আমি ভাবলাম একটা কথা আপনাকে বলতে ভুলে গেলাম হ্যাঁ বলেন যে এই জগতে আসলে নাপিত বলতে কেউ নেই নাপিত বলতে নাপিতের অস্তিত্ব আমি বিশ্বাস করি না কি বলেন শরণবাবু কথাবার্তা আমি তো না আপনি আসলেন আপনার মাথার চুলটা তো আমি কেটে দিলাম তাহলে নাপিত বলে পৃথিবীতে কেউ চেনে কেন আমি তো না আমি তো আপনার চুলটা কেটে দিলাম চলো কোথায় আমি দেখাচ্ছি ছেলেটাকে দেখছেন যদি নাপিত বলতে কেউ থাকে এই জগতে তাহলে ওই ছেলে দেখুন কিভাবে কিম্ভূত কে মাকা চুল দাড়ি মুছ নিয়ে কেন এখানে ঘুপ নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে নাপিত থাকে এই জগতে তাহলে ওর চুল দাড়ি কেন কেউ কেটে দিচ্ছে না কি বলেন শর্মা বাবু আপনি আসলেন আপনার মাথার চুলটা আমি কাটিয়ে দিলাম কিন্তু ওই যে পাগল ভূতের মতো বসে আছে ওকে তো আমার কাছে আসতে হবে তবে তো আমি চুলটা কেটে দেব ও যদি না আসে আমি চুলটা কি করে কাটবো রামলাল বাবু ঠিক যেরকম ও যদি আপনার কাছে না আসে নাপিতের কাছে না আসে আপনি যেরকম জোর করে চুলটা কেটে দিতে পারেন না ঠিক একই ভাবে যদি আমরা ভগবানের কাছে না যাই ভগবানের কাছে প্রপত্তি না করি তার চরণে ভক্তি না করি শরণাগত না হই
তাহলে তিনি কিভাবে আমাদের রক্ষা করতে পারে? তাহলে তিনি কিভাবে কি করবেন? আমরা বলছি যে না, আমরা ভগবানের কাছে যাব না, আমরা ভক্তি করব না, আমরা আমাদের মতো চালিয়ে যাব। এই যে আপনি বলেন, আপনার স্ত্রীর কথা বললেন, আপনার স্ত্রী ভগবান ভগবানের নাম করে উনি আপনার সম্পত্তি সব হারিয়ে দিয়েছেন, এটা আপনার স্ত্রী ভগবানের নাম করে হারাননি, বরং হয়তো আপনার আরো দুর্দশা হওয়ার কথা ছিল, আপনার স্ত্রী কিছুটা ভগবানের ভক্তি করছেন দেখে তাও কিছুটা আপনি তাও এখন খেতে পড়তে পারছেন, দেখুন গিয়ে রাস্তাঘাটে আরো লোক আরো কষ্ট পাচ্ছে, কিন্তু আপনার স্ত্রী ভগবানের ভক্তি করছেন দেখেই হয়তো আপনি কিছুটা আপনার কর্মফল তাও কিছুটা ভগবান ছাড় দিয়েছেন। তাহলে এই জগতে কে কোন কর্ম নিয়ে এসছে কে জানে? হয়তো আমরা কত পাপ কর্ম করে এসেছি পূর্বজন্মে, কত দুঃখ কষ্ট পাওয়ার কথা ছিল আমাদেরকে, কিন্তু ভগবানের কৃপায় যাই হোক আমরা তাও আটকে আছি। এই যে করোনা ভাইরাস হলো, এটা কেন হলো? এটা এমনি এমনি হয়েছে, আমাদের সকলের পূর্বকৃত সঞ্চিত পাপ কর্মের সমষ্টি রূপরূপে এই করোনা ভাইরাস এসছে, আমাদেরকে দুঃখ কষ্ট পেতে হচ্ছে। তো এই জন্য পাপ কখনো বাপ কেউ ছাড়ে না, আমরা দুঃখ পাচ্ছি আমাদের ভুলে, আমাদের দোষে, আমাদের ত্রুটিতে, আমরা এর জন্য ভগবানকে দায়ী করতে পারি না। তাও ভগবান বলেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম রজঃ, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে যদি আমরা ভগবানের চরণে শরণাগত হই তাহলে ভগবান আমাদেরকে উদ্ধার করবে। আমরা কি হচ্ছি? এটা আমরা হচ্ছি না, তাহলে ভগবান কিভাবে আমাদেরকে রক্ষা করবেন? অহম ত্বম সর্ব পাপেভ্য মুক্ষয়িষ্যামি মা, ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, তুমি ভয় করো না। এই সমস্ত পাপ থেকে, দুঃখ দুর্দশা থেকে ভগবান আমাদেরকে রক্ষা করবেন, ভগবান প্রতিজ্ঞা দিয়েছেন। সেজন্য আমাদের ভক্তি করা উচিত, ভগবানের চরণে প্রপত্তি করা উচিত, শরণাগত হওয়া উচিত, তবেই তো ভগবান আমাদেরকে রক্ষা করবেন। তো সেই জন্য ভগবান আছেন, আমরা আছি, আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা যেহেতু ভগবানের কাছে যাচ্ছি না তাই আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আপনি যেরকম বললেন একজন পিতার পাঁচজন সন্তান, পিতা সমস্ত সন্তানকে সমানরূপে ভালোবাসবেন, হ্যাঁ পিতা সকল সন্তানকে, সকল পুত্রকে সমানরূপে ভালোবাসেন। যে পুত্র বলবে যে আমি পিতার কাছে থাকবো না, পিতার কথা শুনবো না, পিতার ঘর ছেড়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, ফুটপাতে ঘুরে বেড়াবো, পিতা বুঝানোর চেষ্টা করেন তাকে, কিন্তু যখন সে বুঝে না, অবাধ্য হয়ে যায়, বদ্ধ জীবের অদম্য অবাধ্যতা, সেখান থেকে কি করা যেতে পারে? তো সেই জন্য ভগবান এই জগৎ সৃষ্টি করে দিয়েছেন, দুঃখালয় মোশাশ্বতম, দুঃখ পাচ্ছি আমরা, কষ্ট পাচ্ছি আমরা, সেখান থেকে উদ্ধার পেতে গেলে একমাত্র গোবিন্দচরণ। অতএব আশা পাশ যাহে হয় সর্বনাশ, হৃদয় হইতে রাখো দূরে অকিঞ্চন ভাব লয়ে, চৈতন্য চরণ আশ্রয়ে বাস করো সদা শান্তিপুরে। এই যে অকিঞ্চন ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করলে তবেই আমরা শান্তি লাভ করতে পারি, শান্তিপুরে থাকতে পারি। সেই জন্য আপনি মন্দিরে আসুন, গীতা ভাগবত পড়ুন, এবং বাড়িতে আপনার স্ত্রীর সাথে আপনিও ঠাকুরের নাম করুন, ভক্তি করুন। হ্যাঁ শর্মাজি, আপনার কথা শুনে আমি আমার ভুলটা বুঝতে পারলাম। তার মানে আমার স্ত্রী যা করে ঠিকই করে, আমি ভুল করি। আপনার এই কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো, আমি এতদিন কারো কথা শুনিনি, অবাধ্যতা করে গেছি, এখন বুঝতে পারছি। অর্থাৎ ভগবানের কাছে যেতে হবে, তাই তো? ভগবানের কাছে গেলে আমি ভগবানকে কিছু বলবো, ভগবান আমার কথা শুনবে, এটা আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি। প্রভু আমি ক্ষমা চাইছি, আমার ভুল ত্রুটি আপনি মার্জনা করবেন, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদ যেন আমার মস্তকে থাকে, আমার জীবনটা ধন্য করুন আপনার আশীর্বাদ দিয়ে। ঠিক আছে তাহলে শর্মাজি, আপনি আসবেন কখনো কখনো, আপনি আমাকে ভগবত কথা উপদেশ দেবেন, আর যদি ইসকন মন্দিরে প্রভুপাদের রচিত কোনো গ্রন্থ থাকে ভালো সরল সহজ ভাষায়, সেগুলো আপনি আমাকে দেবেন। আমি তো মূর্খ সূর্খ মানুষ, যেন আমি এগুলো পড়ে বুঝতে পারি, আপনি আমাকে মাঝে মাঝে উপদেশ দেবেন প্রভু। ঠিক আছে শর্মাজি, আবার দেখা হবে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ।